যদি আমার কাছে যদি আসেন আপনাদের যে লোকাল খাবার যেটা ব্ল্যাক বাগল করে খাওয়ান ওই খাবারটা সঙ্গে করে নিয়ে এসে চেক করে তারপরে ছাড় নিয়ে যায় নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির নতুন পর্বে আজ আমরা এসে পৌঁছে গেছি মুর্শিদাবাদের কান্তিতে আর কান্তিতে কোথায় এম এইচ গোট ফার্ম অর্থাৎ হারুদার গোট ফার্ম আমরা বিগত দিনে কোনো ভিডিও হারুদার গোড ফার্মে করিনি তো চলুন হারুদার গোড ফার্ম বর্তমানে এই সময়ে আপনাদের জন্য অর্থাৎ ফার্মারদের জন্য একটা বিশেষ অফার রেখেছে এই অফারটা কি অবশ্য পুরো ভিডিওটা দেখবেন তবে অফারটা জানতে পারবেন আর স্কিপ করবেন না এখনো পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন চলুন ফার্মের মধ্যে যাওয়া যাক কি কি ধরনের ব্রিড আছে আর কি ধরনের অফার আপনাদের জন্য রেখেছে সেটা কিন্তু ভিতরে গেলেই জানা যাবে

আর সেটাই আজকে দেখাবো হারুদার কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ দাদা অনেক দূর থেকে আপনার কালেকশন তো আগেও দেখেছি আর এখানে এসে তো দেখে আমি মানে বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছি কারণ এত বিট এবং আমরা প্রত্যেকটা ছাগল অ্যাক্টিভ তো দাদা শুনেন দাদা একটা কথা বলি আপনাকে অ্যাকচুয়ালি কি যেহেতু আপনারা বলছেন আমি বললো হবে না ঠিক আছে যে আমার কাছে আয় করে থাকে আমার সবসময়তে একশো হান্ড্রেড হান্ড্রেড পিস হান্ড্রেড প্লাস ছাগল সবসময় থাকে সবসময় থাকে একবার কন্টিনিউ কেননা আসছে গেছে আমি তো ট্রেডিং করি বিল্ডিং কি হালকা কিছু হয় আমার কাছে ট্রেডিং করি না বিল্ডিং হয় আর ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আপনার যতই যে বলুক ঠিক আছে এই এতগুলো ছাগল কেউ দেখা পারবে না তাতে একটা জিনিস আপনার কাছে জানা মানুষ এই পিওর বিডের চক্রে বহু মানুষ প্রতারিত হচ্ছে হচ্ছেই তো হবেই তো হচ্ছে মানে এখন কি জানেন অ্যাকচুয়ালি মানুষ এখন আপনি একটা চিন্তা করে থাকবেন যাকে সিধা পথ দেখাবেন সে কিন্তু এটা ব্যাকআপ আছে পথে যাবে না আর যদি ব্যাকআপ পথ যদি দেখান এটা সিধা পথ ওই পথে যাবে এই পথে হ্যাঁ আপনারা শুনেন এখন হক একটা আপনি যে কোনো জায়গা একটা নির্জ কথা বলবেন উনি এটা মূল্য পাবেন না আচ্ছা এটা কথা বলুন বলুন হ্যাঁ বেয়া কথা বলুন আপনি সেই কথার মূল্য পাবেন তো এখন বর্তমান আপনার কাছে প্রায় একশোর ওপরে লট আছে তো যারা ফার্মিং বলবো যারা বিডিং ফার্মিং করবে বা নতুন খামারি তারা কোন ধরনের বীজগুলো নিয়ে শুরু করবে কীরকম এজের কীরকম ওয়েটের সেগুলো যদি একটু বলেন আমার বুঝলেন আমার কাছে সব ধরনের পাওয়া যায় আচ্ছা যার যেরকম সমর্থন আছে সমর্থন আছে সে সেভাবে করতে পারে অসুবিধা নেই যারা নতুন ফার্ম করতে যারা হয়তো যাবে একটু ভেবে চিন্তে করে আসবেন হ্যাঁ এখন কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এখন প্রতারণার এই যে হয়তো এখন ধরেলে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার মানে আপনি আপনি তো এসেছেন ভিডিও করতে ঠিক আছে আপনি ছাগলের সম্বন্ধে কত রকম বুঝেন জানেন আপনি কি জানেন হ্যাঁ আমি বুঝি কোনটা জাতের কোন জাতের ছাগল আমাদের আপনি বলেন না ঠিক আছে আমি সব ইউটিউবার কে কথা বলছি আমি ওকে কে কতটা চিনি আমার কাছে আসুক টেডাররা কি সব চেনে কোথা টেডাররা কি সব টেডাররা হ্যাঁ যারা যারা প্রকৃতি যারা টেডার ঠিক আছে যারা কন্টিনিউ যারা আসতেন যারা হয়তো আসা যাওয়া করে ঠিক আছে তারা হয়তো ভালো কোয়ালিটি একটু হলো জানে হ্যাঁ অবভিয়াসলি টেডাররা যদি জানে তাহলে টেডারদের কাছ থেকে কিন্তু বেশি মানুষ মিসগাইড হচ্ছে যারা হ্যাঁ না টেডারদের হয় না শুনুন আমি আপনাকে বলি যদি আপনারা যদি জানা থাকে হ্যাঁ একটা ছাগল

আর আমি ইউটিউবে এটা কিছু লাইভ হলো ঠিক আছে লাইভ হলো আর লাইভে কথা বলি আমার ব্যাকে কিছু কথা কথা বলবেন না আর যদি পারেন যদি সাহস থাকে আমার সামনে সামনে কথা বলবেন ওপেন ক্যামেরায় দাদার চ্যালেঞ্জ সেটা

এই ছাগলটা ধরলেন এই এই ছাগলটা এই ছাগলটা আমার বহু অনেক পুরোনো ছাগল বুঝতে পারছেন হ্যাঁ ফার্মের এটা আমি সর্বপ্রথম যখন ব্ল্যাক বেঙ্গল দিয়ে যখন আমি ফার্ম তৈরি করি তখন একটাই নিয়ে এসেছিলাম বাচ্চা

হ্যাঁ চলে গেছে আমি আমি বলবো না ঠিক আছে আমার ভিডিও দেওয়া আছে আচ্ছা তো এখনো হয়তো মানুষ ভাবে যে মানে এটা অফার দিচ্ছে ড্যামেজ মাল কিংবা খারাপ মাল কিংবা হয়তো গুটিয়ে নেবে ঠিক ঠিক কিন্তু এটা না ঠিক আছে অফার দিছি আমার ব্যক্তিগত ব্যাপারে নির্ভর ঠিক মানে আর আমি যে মাল দিয়েছি ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ আশা করি এই দিতে পারবে

থেকে যদি না হয় ঠিক আছে তা আমার এই যে ভিডিওতে আমি শুনেন একটা ভিডিওতে যে একটা কথা বলা এটা কিছু প্রমাণ থাকছে আমাকে যদি ভুলবার কথা বলি আমার আমাকে আমরা মামলা দায় করতে পারে ঠিক 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 ঠিক

হ্যাঁ ভাই আরে এর বয়স এর বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এর বয়স সাড়ে মাস মানে সাড়ে তিন মাসের একটা ছাগল এত সুন্দর দাদা যদি একটু কি আমাদের দর্শকদের দেশে বিট ধরে ধরে প্রাইস বলা যাবে হান্ড্রেড মাসের বলে যাবে না তাহলে একটু কিছু দিন যদি আমি তো ওই ভাবে বলেছি ঠিক আছে মানে যেহেতু এত কিছু খলা মেলা করে দিচ্ছেন তো এটাও যদি একটু করে দেন খুব ভালো হয় পুরো পিওর একদম সারা যারা পছন্দ এটা কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট গুলা নাই হান্ড্রেড পার্সেন্ট গোলাপি নাই আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আর একটা জিনিস দাদা আমি বিগত কিছু ভিডিওতে আপনার দেখেছি যে কিছু অফারও রাখছেন আপনি শুনেন অফার বলতে অফার বলতে গেলে সব ব্যাপার হলো আমি আমার কাছে সুশোভন এসেছিলেন হ্যাঁ ওনার চ্যানেলে একটা অফার দেওয়া হয়েছে বিশ্বজিৎ চ্যানেলে একটা অফার দেওয়া হয়েছে তারপরে আপনার অনুপ দা আছে অনুপ একটা চ্যানেলে অফার দেওয়া আছে

এরকম নয় দাদা যেটা বলছে সেটাই হবে না কিছু হয়তো হ্যাঁ কিছু নেগোসিয়েট তো হবে না আমার কাছে যে হয়তো মাল নিয়ে নিয়ে গেছে ঠিক আছে তারা যারা আছে তারাই বলতে পারবে আমি বলে কোনো কায়দা নিজেকে শুনুন নিজে কোনো সদাই করা হবে না দাদা আগের লট গুলো আমি তো দেখেছি ম্যাক্সিমাম বড় মাল ছিল এগুলো দেখছি একটু ছোট ছোট মাল মানে 20 কিলো 25 কিলো 30 কিলো 20 কিলো আমার কাছে এখন এই যে লটের মাল ঢুকেছে কালকে হ্যাঁ এই মালটা কিছু জানেন আমার কাছে এই ছোট মালের অনেক অর্ডার আসছে আচ্ছা মানে ছোট মালের চাহিদা অনেক আসছে আমার কাছে

ঠিক আছে এটা তুটা পড়ির সঙ্গে আপনার এই কোটার ক্রস বুঝলেন কোটা পুটির ব্যাপারটা চলে এসছে বুঝতেছেন হ্যাঁ হ্যাঁ মুখটা কিছু এসছে হ্যাঁ কিন্তু

হয়তো মানুষ এখন অনেক জায়গায় অনেক রকম প্রতারণা হয়েছে ঠিক আছে হচ্ছে আকার হচ্ছে তা ছাগল যারা এইসব হাইব্রিড ছাগল পোশাক যাদের শখ আমি বলবো ঠিক আছে আপনাদের যদি সন্দেহ হয় যদি আমার কাছে যদি আসেন আপনাদের খাবার যেটা ব্ল্যাক ব্যাগ করে খাওয়ান ওই খাবারটা সঙ্গে করে নিয়ে এসে চেক করে পারবে ছাগল নিয়ে যায় আমার কাছ থেকে আপনার বাড়ির যে খাবারটা তো যোগান দিতে পারবে যিনি হয়তো ছাগলটা নিবে ঠিক আছে এর তো ভয় আছে যে হাইব্রিড ছাগল বাইরে ছাগল কি খাওয়াবো কোথায় রাখবো কিনা আমি বলবো ওনাদেরকে সবার কাছে ছাগল দিয়েছেন ওটা ওটা আলাদা ব্যাপার আর আমার কাছে আসবেন যে ছাগলকে খাবার খাবার দেন ঠিক আছে মানে বাড়ির ছাগলকে যেটা দেন খাবার খাবার যেটা দেন সেটা সঙ্গে করে নিয়ে আসবেন খাইয়ে চেক করে নিয়ে যাবেন যদি খাই তাহলে যাবেন না খেলে নেবেন না অবশ্যই এত বড় কথা দাদা বলছে ওপেন কিছু তথ্য আপনাদের সাথে দিয়ে দিল ছাগল যদি ঝিমিয়ে থাকে এ থাকে সেটাও দাদার কাছে গ্যারান্টি থাকবে হ্যাঁ প্লাস হচ্ছে আপনার বাড়িতে যেটা রেগুলার যোগান আছে যে খাবার সেই খাবার এনে এখানে চেক করবেন সেই ছাগল যদি সেই খাবারটা খায় তবে সেটাকে নিয়ে যাবেন এর উপর বড় দাদা এই ব্রিজটা যদি আমরা একটা দেখি এটা গুজরি হ্যাঁ গুজরি এই মালটা গুজরি এ দেখেন আচ্ছা এ দেখেন সুন্দর একটা এটা আমরা আগে বিস্তারিত ধরেন 460 টাকা 500 টাকা বিস্তারিত এই মালটা এখন আপনার 450 টাকা কেজি 450 টাকা দাতে নেই দাতে নেই আমার কাছে দাতা ছাগল এখানে নাই দাদা আমার কাছে একটা আছে

ওয়েস্ট বেঙ্গলের যার কাছে মাল নেন ঠিক আছে একটু ভালো করে মালটা বলবো ঠিক আছে আর আমার মাল কিরকম সেল হয় না হয় প্রতি মাল অনলাইনে যদি খারাপ করতাম কারবার যদি খারাপ করতাম তা আমি এত মাল সেল করতে পারতাম না পারতাম কি আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি আমার কাছে কাস্টমার আসবে অবশ্যই আসবেন হ্যাঁ আর এই ভিডিওতে যা কিছু বলি যেটা বলি এটাই বাস্তব আমার হ্যাঁ এটাই আমার সবকিছু এক পার্সেন্ট কথা আমার কমন নাই আপনারা ঝুড়লা সেটাই আমার ঠিক ঠিক অনেক অনেক ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য দাদা অনেক ধন্যবাদ এত ভালো কালেকশন আপনাদের সামনে প্রেজেন্টেশন করলো আর এই ফার্ম আগামী দিনে আরো ভালো কাজ করবে এটুকু আমার প্রত্যাশা বিগত দিনেও তো সুনামের সাথে কাজ করেছে আগামী দিনে আরো সাপোর্টেড হবে আপনাদের জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই বাই